ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী গেলেন মন্দিরের ভূমিপুজোয় এ নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু গত সাড়ে তিন দশকের হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান যারা নজরে রেখেছেন তারা স্বীকার করবেন নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর আসনে বসাই হতো না যদি রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মেরুকরণ ঘটানো না যেত বাবরি মসজিদ রাম মন্দির বিতর্ক সরাসরি সংঘাতের বৃত্ত থেকে রক্তপাত থেকে দূরে আছে কয়েক বছর কিন্তু আশির দশক থেকেই তা হিন্দুত্ববাদী রাজনীতির কেন্দ্রে থেকেছে কখনও একদম সামনে কখনো রণকৌশলে একটু নরম মুখ নিয়ে বাবরি মসজিদের বাইরের প্রাঙ্গণে একটি চবুতর ছিল সেটি মুখে মুখে রামের জন্মস্থান বলে পরিচিতও ছিল মসজিদের কাঠামোর বাইরে সেই চবুতরের বদলে উনিশশো সালে কে বা কারা মসজিদের ভেতরে রামের একটি মূর্তি রেখে যায় এখন অবশ্য এই কে বা কারা তেমন অজানা নয় এই মূর্তি স্থাপনের পরে মামলা শুরু হয় কিন্তু মসজিদের ভেতর থেকে মূর্তি কেউ বাইরে ফেলে দেয়নি অনেক সময়ই এই ইতিহাসটি সচেতনভাবেই অন্ধকারে রাখা হয় এই বিতর্ককে সরাসরি রাজনৈতিক মাত্রা দেওয়া হয় আশির দশকে আর বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি রাম মন্দিরের প্রশ্নকে সামনে আনতে নানা কর্মসূচি নিতে থাকে কখনো একতা যাত্রা কখনো গঙ্গার জল নিয়ে যাত্রা চলতেই থাকে মন্দির যে মন্দির নয় রাজনৈতিক হিন্দুত্বের সমাবেশের অভিযান তা স্পষ্ট হতে থাকে ধর্ম এবং রাজনীতির এমন সরাসরি মিশেল স্বাধীন ভারত আগে দেখিনি উনিশশো সালে রামমূর্তির পুজোর জন্য তালা খুলে দেওয়া নাটকীয় পরিবর্তন এই ঘটনা সম্ভব হয়েছিল তদানীন্তন কংগ্রেস শাসকের দোলাচলের কারণেও রাজীব গান্ধী ভিত্তি স্থাপন করে গেছেন এখন দাবি করছেন কমলনাথের মতো কংগ্রেস নেতাদের কেউ কেউ উড়িয়ে দেবার মতো দাবি নয় কিন্তু চরিত্রের তালিকায় নয়ের দশকের নায়ক অবশ্যই যিনি ভূমিপুজয় ঠিক মতো ডাক পাননি এলকে কে আদবাণীর রথযাত্রার মানচিত্র ছিল রক্তে ভেজা যেখান দিয়ে আদবাণীর রথ গেছে সেখানে তারপরে দাঙ্গা ও সাম্প্রদায়িক হিংসা হয়েছে আদবানি যাবেন রণধ্বনি তুলবেন এবং তারপরে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করা হবে এই ছক নিয়েই ছিল রথযাত্রা মেরুকরণ ছাড়া সাম্প্রদায়িক বিদ্বেষ ছাড়া হিন্দুত্ববাদী রাজনীতিকে জমাট বাঁধানো যেত না এবারের ভূমিপ্রজয়ে ভার্চুয়াল উপস্থিতির আদবানি উনিশশো বিরানব্বই মসজিদ ভাঙার অন্যতম কারিকর কাজটি সাহসের ছিল না বরং কাপুরুষের মতোই ছিল উত্তরপ্রদেশে নিজেদের সরকার নিষ্ক্রিয় রাও সর্বোচ্চ আদালতে কীর্তন গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে আডবাণী ও করসেবকরা জড়ো হয়েছিলেন অযোধ্যায় বিনা বাধায় তারা একটি ধর্মস্থান ভেঙে দেয় সেই সঙ্গে এই অপরাধের খবর বিশ্বকে জানানোর অপরাধে মারতে থাকে সাংবাদিকদের এই সেদিনও আঠাশ বছর পরেও এই মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন আডবাণী এই সাক্ষ্য ও শুনানি শেষ হল না কোনো দিনই হবে না একবার সিবিআই একবার আদালতের প্রাঙ্গণে ঘুরতে থাকবে এই মামলা সংখ্যালঘুদের ধর্মস্থান ভাঙার ঘটনায় ভারত রাষ্ট্র কাউকে শাস্তি দিতে পারেনি এই হল সাদা সত্য কথা নরেন্দ্র মোদী আবির্ভূত হয়েছিলেন অনেক পরে কিন্তু ততক্ষণে বিজেপি হিন্দুত্ব ভিত্তিক রাজনীতিকে মান্যতা দিতে সক্ষম হয়েছে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে রাজনীতির ভাষ্যে লোকসভায় বিজেপির উনিশশো চুরাশির দুই থেকে উনিশশো উনআশিতে পঁচাশি উনিশশো নিরানব্বইতে একশো বিরাশি হয়েছে রাম মন্দিরই কারণ তা নয় তাকে সামনে পেছনে রেখে হিন্দুত্বের একাধিক কর্মসূচির ঝাঁপি খুলে দিয়েছে সংঘ পরিবার নরেন্দ্র মোদী যখন রঙ্গমঞ্চে এলেন তখনও রামমন্দিরের করসেবকদের ফিরে যাওয়া ও গোধরায় রেলওয়ে কামরায় আগুনকে সামনে রেখে গুজরাটে পরিকল্পিত গণহত্যা ঘটিয়ে এলেন আদবানীর রথযাত্রা থেকে উত্তীর্ণ হল হিংসাশ্রয়ী হিন্দুত্ববাদ যা কেন্দ্রে ক্ষমতা দখল করেছে আরও বারো বছর পরে নিরঙ্কুশ গরিষ্ঠতার স্বপ্ন সফল হয়েছে সংঘের অযোধ্যায় ভূমিপুজো হতে চলেছে শীর্ষ আদালতের বদান্যতায় দু হাজার নভেম্বরে সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের মামলার রায় দেয় এবং সমগ্র জমি রামলালা বিরাজমানের হয়ে সওয়ালকারীর হাতে তুলে দেয় হিন্দুত্ববাদীরা ঠিক তাই চাইছিল আদালত বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করে সেই অপরাধীদের হাতেই জমি তুলে দেয় জমির শতপ্রমাণের জন্য মুসলিম পক্ষের কাছে যে প্রমাণ চাওয়া হয় তা হিন্দু পক্ষের কাছে চাওয়া হয়নি সেক্ষেত্রে বিশ্বাসকে প্রাধান্য দেয়া হয় অনেক পর্যবেক্ষকই শীর্ষ আদালতের এই রায়কে যুক্তিগ্রাহ্য মনে করেননি বিরাট বেনজির অপরাধকেই বৈধতা দেওয়া হয়েছে বলে মনে করা হয়েছে ইতিমধ্যেই নানাভাবে সংঘ পরিবার ইঙ্গিত দিয়েছে এই ভিত্তি স্থাপন এবং পরে মন্দির তৈরিকে ভারত ইতিহাসের পুনরপাঠ হিসাবে দেখানো হবে এখান থেকে হিন্দুত্ববাদের নয়া অভিযান শুরু করা হবে সূত্র গণশক্তি your report channel in roth